তুরী সোনার তুরী সোনার তুরী সোনার তুরী সোনার তুরী। কম্পিটিশন গ্রুপ এ ফার্স্ট নম্বরে হচ্ছে সাধনা পাহাড়ি। নমস্কার, আমার নাম সাধনা, আমি ইউকেজি বিটি ছাত্রী। আমার কবিতার নাম আই ক্যান সি লেফট, আই ক্যান সি লেফট, আই ক্যান সি রাইট, হ্যালো টু ইউ, hello to you, look at the ground, look at the sky, fly off little buddy, bye bye bye, chubby cheeks, dimple chin, roses lips, teeth within, curly hair, very fair, eyes are blue, lovely too, teacher's pen, teacher's pen, a statue, yes, 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 thank you. Next, Tulsi Mandal. Sai Ram, my name is Tulsi Mandal. My poem name is The Swing. How do you like to go up in a swing? Up in the air so blue. Oh, I do think pleasantest thing ever a child can do. Up in the air and over the wall, till I can see so wide, river and trees and cattle and all, over the countryside, till I look down on the garden green, down on the roof so brown, up in the air and over the wall, till I can see so wide. Thank you and have a nice day. And Sai Ram. Next, Rashmi Sarkar. Namaskar, Rabindranath Thakurer prosno. Mago, amai chuti dite bol. Sokal theke porechi je mela. Ekhon ami tomar ghore boshe korbo shudhu pora pora khela. Tumi bolcho dupur ekhon shobe. না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই, আমিও তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠে শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাধার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, বাটির থেকে এলো চাষির দল, মনে করো না উঠলো সাজের তারায়, মনে করো না সন্ধ্যা হলে যেন রাতের বেলায় দুপুর যদি হয়, দুপুর বেলায় রাত হবে না কেন? থ্যাংক ইউ। নেক্সট, রাতুল সরকার। নমস্কার, সুকুমার রায়, আই কম বাই কম, আই কম বাই কম, তাড়াতাড়ি জোর টু মাস্টার শ্বশুর বাড়ি, রেল কম ঝমার ঝম, পাপিস ডাক্তার বাবু বলে গেছেন, জল সাবু পাতি নেবু, ইষ্টিশরের মিষ্টি কোল, শখের গাদাম গোলাপ ফুল, রান দুই সাড়ে তিন, অমাবস্যার গোড়ার ডিম। থ্যাংক ইউ। নেক্সট,
रजा। गुड इवनिंग एवरीवन, माय नेम इज मोहम्मद जैद रजा। आई स्टडी सेकंड ए। आई रिसाइड पोयम इंग्लिश। I am growing up, so say all. I was a baby before, tiny and small. I hear and I are still black as before, but my height and weight are much, much more. I can read and write better each day. Packed my bag and put my toys away. I can comb my hair, take a bath on my room. No wonder mother says, darling, you have grown. Thank you. Next, Kunal. Good evening, all of you. My name is Kunal. My favorite poem is Five Little Ladybirds. Five little ladybirds sitting on the door, one flew away and there was four. Four little ladybirds sitting on the tree, one flew away and there was three. Three little ladybirds sitting on the shoes, one flew away and there was two. Two little ladybirds sitting on the bun, one flew away and there was one. One little ladybird sitting on the sun, one flew away and there was none. Thank you. Next, Ankita Mandal. Namaskar. কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সিংহ কাহিনী। দুর্গা ঠাকুর পূজোর সময় সঙ্গে আনে সিংহটাকে। সারা বছর সেই সিংহটা একলা একলা কোথায় থাকে? কার বাড়িতে? চিড়িয়াখানায়, জঙ্গলই তো তাকে মানায়। কিংবা সে কি খেলা দেখায় সার্কাসে কোনো এক ফাঁকে? মহিম বাবুর সার্কাসে এক সিংহ ছিল এককালে। মুখটা ছিল হাড়ির মতন, চুনকালি তার দুই গালে। প্রত্যেক দিন সেই সিংহটা খেত একটা ছাগল গোটা। ব্যবসাপাতি মন্দ এখন, ভাত রুটি খায় সকালে। পুজোর আগে মা দুর্গার ছোট্ট ছেলে কার্তিকটা সিংহের খোঁজে ও যে কতবার যায় উত্তর পূব দিকটা। সিংহ পাহা সহজ নাকি, খানিকটা রং অনেক ফাঁকি। সবাই বলে এ বছর যা তা, আগে বছরই ছিল ঠিকটা। ধন্যবাদ। রেসিটেশন কম্পিটিশন গ্রুপ বি, নিকিতা মণ্ডল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মোটা কেঁদো বাঘ। এক ছিল মোটা কেঁদো বাঘ, গায়ে তার কালো কালো দাগ। বেহারাকে খেতে ঘরে ঢুকে আয়নাটা পড়েছে সম্মুখে। এক ছোটে পালালো বেহারা, বাঘ দেখে আপন চেহারা। গা গা করে ডেকে ওঠে রাগে, দেহ কেন ভরা কালো দাগে? ঢেকে শালে পুটু থান ভানে, বাঘ এসে দাঁড়ালো সেখানে। ফুলিয়ে ভীষণ দুই গোফ, বলে চাই গ্লিসেরিন সোপ। পুটু বলে, ও কথাটা কি যে জন্মেও জানে নেতা নিজে। ইংরেজি টিংরেজি কিছু শিখেনে তো, যাতে আমি নিচু। বাঘ বলে, কথা বলো ঝুটো, নেই কি আমার চোখ দুটো? গায়ে কিসের দাগ হলো লোপ? না মাখিলে গ্লিসেরিন সোপ?
পুটু বলে, আমি কালো কৃষ্টি, কখনো মাখিনি ও জিনিসটি, কথা শুনে পায় মোর হাসি, নই মেম সাহেবে মাসি। বাঘ বলে, নেই তোর লজ্জা, খাবো তোর হাড় মাস মজ্জা। পুটু বলে, ছি ছি ওরে বাপ, মুখেও আনিলে হবে পাপ, জানো না কি আমি অস্পৃশ্য, মহাত্মা গান্ধীজির শিষ্য, আমার মাংস যদি খাও জাত যাবে, জানো না কি তাও, পায়ে ধরে করিও না রাগ, এ ছুসনে ছুসনে বলে বাঘ, আরে ছি ছি আরে রাম রাম, বাঘ না পাড়ায় বদনাম রটে যাবে, ঘরের মেয়ে ঠাসা ঘুচে যাবে, বিবাহের আশা দেবী বাঘা চণ্ডীর কোপে, কাজ নেই লিসেরিন সোপে। ধন্যবাদ। নেক্সট নিকিতা মণ্ডল। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, ঘাট শিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে, এক এক রকম ভঙ্গি পটে এক এক রকম নাচে, ও মা দেখো নৃত্য নাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি, চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজমেশ্বর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর, কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি, ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি ব্যাকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। রেসিটেশন কম্পিটিশন গ্রুপ সি, পূজা বিশ্বাস। নমস্কার, আমি পূজা বিশ্বাস, দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজ আমি আপনাদের সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ভারত তীর্থ আবৃত্তি করে শোনাব। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দু বাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূদর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা, হেতায় আর্য হেতা অনার্য হেতায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মুগল এক দেহে হলো লীন, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, শেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতা একদিন বিরামবিহীন মহা ওমকার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি, তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া,
সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজি দ্বার। হে তাই সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। ধন্যবাদ। নমস্কার, কবি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা শুভযাত্রা। এক্সামিনের সময় হলো, কালীঘাটের ফুলটা কই? হা করে যে আছিস খেদি, পরব ফোটা আন্না দই। জল ভরা ঘট কোথায় গেল, কই বা গেল আমের ডাল? এদিকে যে দশটা বাজে, তোদের বুঝি নেই খেয়াল? কেষ্ট কালী সরস্বতী ঠেকিয়ে মাথা সবার পায়, ঘরটা গেল টন্ট নিয়ে, ব্যথার চোটেই প্রাণটা যায়। পাশ করাটা নয় তো সোজা, সব দেবতার চাই তো দয়া। হাসিস কেন ফিকফিকিয়ে, চড় কষাবো বুঝলি জয়া? বেরোই তবে, এসেছে পেছনে কে ডাকলো রে? নিনি কলম, ভুল হয়েছে ডাকবি পিছু তাত্তরে? কি সর্বনাশ, বাজার থেকে আনলি কে রে কাঁচকলা? নিতাই বুঝি ক্যাক করে আজ ধরবো চেপে তার গলা, সঙ্গে আবার ডিমও আছে, গোল্লা খাবো আজকে ঠিক। শুভ কাজে বাগড়া দিলি হতভাগা, কি বেল্লিক আবার কি রে? টিকটিকিটা উঠলো কোথায় টিকটিকিয়ে? তাড়া তাড়া জলদি তাড়া, ল্যাট কত দেখ দেখিয়ে। জয় মা কালী, বেরোই এবার, হঠাৎ কি শব্দ রে? ধরপড়ি উঠলো যে বুক, শরীর হলো স্তব্ধ যে। সময় বুঝে গলির মোড়ে হাঁচলো কে রে ফ্যাঁচর ফ্যাঁচ? একটি কোপে পাশের গলা কাটলো শেষে ঘেঁচাং ঘেঁচ। আর কি হবে শুয়ে গে খাটে, আন রে খেঁদি ঠান্ডা জল। নাক ডাকিয়ে ঘুমোয় গিয়ে এক্সামিনে কি আর ফল। নমস্কার, কবি শুভ দাশগুপ্তের লেখা সার্থক জন। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজেগুজে শহরে আসছে, শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরে দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার রাতে, উন্মত্ত রাতে, কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল। আর বরানগরের রাস্তা, ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুল বুলে হ্যায় ইসকে
ये गुलसिता हमारा सारे जहां हमारा। सबाई के सब किछु बला शेष होले सुनसान शीतेर राते पाँच माथार मोड़े घोड़ाय चढ़े बसा से महाविप्लबीर पायर सामने धीरे धीरे एगिए जान। फाका रास्ताय रातेर बाताशे कान पातुन शुनते पाबेन से विप्लबी पुरुषेर बज्रकण्ठ। आमी तोमादेर काछे रक्त चेयेछिलाम तोमादेर स्वाधीनता एने देब बोले, आमी पारिनि किन्तु आमी आमार समस्त जीवन उत्सर्ग करेछि। आर तोमरा तोमरा नमस्कार। कवि जयदीप चट्टोपाध्यायेर लेखा कलावती आजो। कलावती आजो केंदे चले सारा रात, अनंत घुमे आछे तार सन्तान, रोगे शोके नय समाज मेरेछे ताके, कन्या हयेछे एई तार अपराध। जदि कोनोदिन हाराओ पर्यटने सन्धानी चोखे अनुभव निये खोजो, देखबे सेखाने नेई कोनो कन्या, परिवार तार तामाक भरेछे मुखे। आमी कलावती, ग्राम डाकघर कागजिनी, जिला मोराना मध्यप्रदेश, पिनकोड जाना नहीं भारतवर्ष। दुचोखे रंगीन स्वप्न निये ग्रामेर आर पाँचटा मेयेर मतोई आमारो जीवन शुरू। शरीरे बसंतेर शिहरण बोझार आगेई ठिकाना बदल, एकान्नवर्ती घर संसार, नतून जीवन नतून आशा। धीरे धीरे बुझलाम भाग्यलिपि सरल रेखा बराबर शुधु हेटे चला। একটি নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরলো আমার অস্তিত্ব, স্বপ্ন। একে একে আমার নটি কন্যা সন্তানের আলো আমারই চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার। ছেলের বিয়ে দিলে অন্তত এক লক্ষ টাকা, এক কেজি সোনা, নানান যৌতুক পাওয়া যায়। কিন্তু মেয়ে হলে তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। নিস্তব্ধ প্রতি রাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে যাওয়া কুঁড়ির নীলাভ দীর্ঘশ্বাস। আমার দশম গর্ভের কন্যা রূপবতীকেও ওরা হত্যা করতে চেয়েছিল। রূপবতীর প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বালির বস্তা নিয়ে এগিয়ে এসেছিল। প্রতিবারের মতোই জন্মলগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞেস করেছিল, বরযাত্রী বসতে বলবো না বিদায় দেব? আমি জানতাম আমির প্রতিবাদ করলে ওরা আমাকে বিষপানে বাধ্য করবে অথবা হত্যা করবে শ্বাসরোধ করে। সবাই জানবে আমি কুলোটা, স্বেচ্ছায় পাপ ঠাকতে আত্মঘাতী হয়েছি। সদ্যজাত শিশুকন্যাকে বুকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম গোপনে, নতুন ভোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায়। এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে আমাকে। ভাবতে অবাক লাগে, এই আমি একদিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সন্ধে গৃহদেবতার বন্দনা করেছি, প্রাণপাত করেছি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে। বিষণ্ণতার আলো গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন, অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ভোরের দিকে। দু চোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি, একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো, অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ, থেমে যাবে ঝরা বকুলের
শতাব্দী হাহাকার। তখন আমিও হয়তো কোনোদিন অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখব আমার গ্রাম, প্রিয় জন্মভূমি। হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায়, শিশুকন্যার সমাধির পাশে। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, রাতের তারারা বিস্ময়ে চোখে হিম, ভ্রূণ হত্যায় বাতাস যেখানে ভারী, প্রগতি এখানে নিষ্ক্রিয় নাবালক। মৃত্যুর সাথে এসেছিল রূপবতী, কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ, নিয়েছে সে আজ আলো জ্বালাবার ব্রত, ঘোচাবে সে আজ নিকষ অন্ধকার। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, শত কলাবতী আজও কাঁদে সারা রাত। নমস্কার। নমস্কার। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বিলেত ফেরতা। আমরা বিলেত ফেরতা ক ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচার, স্বদেশী আচার করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বুলি, আমরা চাকরকে ডাকি বেয়ারা, আর মুটেদের ডাকি কুলি। রাম কালীপদ হরিচরণ নাম এসব শেকেলে ধরন, তাই নিজেদের সব ডে রে ও মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি, আমরা মিস্টার নামে রটি, যদি সাহেব না বলে বাবুকে হো বলে মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যাট বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর, আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি, আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাঁটা ধরাই, আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই। আমাদের সাহেবিয়ানার বাধা এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই, ডিলোনিয়া মাখি রোজ গাদা গাদা। আমরা বিলেত ফেরতা কটায় দেশে কংগ্রেস আদি ঘটাই, আমাদের সাহেব যদিও দেবতা তবু ওই সাহেবগুলোই চটাই। আমরা সাহেবি রকমে হাঁটি, স্পিচ দেই ইংরেজি খাঁটি, কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পট পরিপাটি। ধন্যবাদ। নমস্কার। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এখনো সময় আছে। তখন তোমার বয়স 80, দাঁড়াবে গিয়ে আয়নায় নিজেই ভীষণ চমকে যাবে, ভাববে এ কে, সামনে এ কোন ডাইনি, মাথা ভর্তি সোনের নুড়ি, চামড়া যেন চোদ বসেখের মাটি, চক্ষু দুটি মজা পুকুর, আঙুলগুলো পাকা সজনে ডাঁটা। তোমার দীর্ঘশ্বাস পড়বে চোখের কোণে ঘোলা জলের ফোঁটায়, মনে পড়বে পুরনো দিন, ফিসফিসিয়ে বলবে তুমি আমারও রূপ ছিল, আমার রূপের সুনাম গাইত
কত শিল্পী কবি। তাই না শুনি পেছন থেকে তোমার বাড়ির অতি ফচকে দাসী হেসে উঠবে ফিক ফিকিয়ে, রাগে তোমার শরীর জ্বলবে। আজকাল আর ঝিঁচা করে নেই কোনো ভব্যতা, মুখের উপর হাসে এত সাহস, তুমি গজ গজিয়ে যাবে অন্য ঘরে, আবার ঠিক ফিরে আসবে, ডেকে বলবে কেন কেন রে তুই হাসিস, তোর বিশ্বাস হলো না আমারও রূপ ছিল এবং সে রূপ দেখে পাগল হয়েছিলেন অনেক লোকই এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়। দাসীটি তার চোখ তুলবে কপাল জুড়ে, প্রকাশ্যেই বলবে এবার বুঝি মাথা খারাপ হলো তোমার বুড়িমা, আবল তাবল বকছ তুমি সুনীল গঙ্গোপাধ্যায়। সবাই যাকে শ্রদ্ধা করে, যার কবিতা সবার ঠোঁটে ঠোঁটে, প্রতি বছর জন্মদিনে যার নামে হয় কয়েক ঘন্টা বেতারে গান বাজনা, সেই তিনি সেই কবি এমন বুড়ির জন্য পাগল হয়েছিলেন, হি 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 এবং হি 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 হি। রাগে তোমার মুখের চামড়া হয়ে উঠবে চিংড়ি মাছের খোসা, তুমি ভাববে এক্ষুনি সুনীলকে ডেকে যদি সবার সামনে এনে প্রমাণ করা যেত, কিন্তু হায় কি করে তা হবে, সেই সুনীল তো মরেই ভূত 25 বছর আগে, কেওড়া তলার চুল্লিতে তার নাভির চিহ্ন খুঁজেও পাওয়া যায়নি। তাই তো বলি আজও সময় আছে, এখন তুমি 27 এবং সুনীলও বেশ যুবক, এখনো তার নাম হয়নি, বদনামটাই বেশি। সবাই বলে ছোকরা বড় অসহিষ্ণু এবং মতিচ্ছন্ন, লেখার হাত ছিল খানে কিন্তু কিছুই হলো না। ধন্যবাদ। গ্রুপ ডি, মধুরা সেন। নমস্কার, মন্দাক্রান্তা সেনের কবিতা অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল এই মাঠে, আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকুই শুধু আরম্ভ কাহিনীর, কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে, সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে, আর্যপুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গতরাত্রির ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার, অর্জুন সে যে আর্যপুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ, রূপ দেখে তার ধাঁধায় ধুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি, কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকুল ঝরেছে ঝরে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্যপুরুষ হার মানে অন্তরে। পরে জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো না হে রিজু, রক্ত ঝরালে বাকুল খুশিয়ে দেখো। মনে প্রাণে বাংলা দূর প্রবাসে,
ভেসে যায় চিত উপবন সুবাসে, সেই জোয়ারে চলো সবাই ভাসি, রূপদশ মধুয়ার গন্ধে ভরে ভালোবাসা ভরে দিয়ে সুরতাল লয়ে ভরে তুলি আমাদের সোনার তরি, সোনার তরি, সোনার তরি, সোনার তরি, সোনার তরি, সোনার তরি।